বর্তমানে এখন ওই তোমার ওই রেকর্ডিং এখন আর কোনো রিস্ক নিচ্ছে না, যেহেতু গান মোবাইলে মোবাইল চলে যাচ্ছে, আজকাল তো সিডি বা মার্কেট হয় না, যার জন্য রেকর্ডিংয়ের দিকে আর আগায়নি, আপাতত ওই পর্যন্তই আছে। তো মনে করছি আমি নিজে এগুলো রেকর্ডিং করে থেকে যাব, যাতে কোনো দিন মানুষের কাজে লাগে। হ্যাঁ, এখনও পর্যন্ত আক্ষেপের কিছু নাই, আমার সাধ্য এটা সাধ্যের আমার ইচ্ছা, আমার ইচ্ছাকে যদি আমি কাজে লাগাই আমি পৌঁছাতে পারবো, আমি ইচ্ছাকে কাজে না লাগালে পৌঁছাবার কোনো লাইন নেই। ইচ্ছা শক্তিকে যদি আমি কাজে লাগাই কেন পারবো না? আমি তো আজ সারা 40 বছর গাচ্ছি, এখানে সেখানে ওখানে গাছতলায় বটতলায় পীরতলায় স্টেজ, মানে যেখানে সুযোগ হয় আমি সেখানেই আমার গলাটা ছেড়ে দিই। মানে সাইজির বাণীটা এমনই, মানুষ শুনলে ভালো লাগে, মানুষ শুনলে আমার ভিতরে ইমেজ জাগে। যেমন সাইজির তো সব বাণী ধর্মীয় বাণী, প্রথমেই বলছে উনি সত্য বল সুপথ চল ওরে আমার মন, সত্য সুপথ না চিনলে হবে না মানুষের দর্শন। হ্যাঁ, আমি আমি খুব পেয়েছি, আমি জীবনে কোনো অসুখী নাই, আমার কোনো কিচ্ছু নেই। আমি একসময় ডিপার্টমেন্টে সার্ভিস করেছি, সার্ভিস করতে করতে সার্ভিস বাদ দিয়ে সাইজিকে চেপে ধরলাম, আমি আছি ভালোই, সাইজি আমাকে ভালোই রেখেছেন, এবং আমার প্রচুর ভক্ত আছে। বিশেষ করে 1 নম্বর ভক্ত তো আমার এই মান্নান, আজ থেকে 30 বছর 35 বছর আগে মান্নান আমার কাছে পাশে বসেছে, আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি অনেক কথা শুনেছি এই সাইজির নিয়ে। তাই সাইজিরই জিনিসটা হচ্ছে ত্যাগ, যার আছে ত্যাগ তার কোনো অভাব নেই। মূলত লালন সঙ্গীত ফকিরের বাণীটাই হচ্ছে মূল, এত যন্ত্র লাগে না, এই যে এখানে যন্ত্র বাজছে এত যন্ত্র লাগে না, লালনের বাণী হচ্ছে প্রধান, হচ্ছে কোনখানে পালালে বাঁচা যায়, আপন মনের বাঘে যারে খায়, বন্ধ ছন্দ করে এটে ফস করে যায় সকল কেটে, আমার মনের বাঘ গর্জে উঠে সুখ পাখিরে হানা দেয়, কোনখানে পালালে বাঁচা যায়, বাঁচা যায়। মরার আগে মরতে পারলে ওই বাঘে কি করতে পারে? মরা কি সে আবার মরে? মরেও সে অমর হয়, মরে সে অমর হয়। তাই প্রাণ থাকতে জানতে মরা, গুরুপদে লঙ্গর করা। ফকির লালন কয় পতঙ্গের ধারা অগ্নিমুখ ধেয়ে যায়, কোনখানে পালালে বাঁচা যায়, মানে আমার আগমনের জায়গাতেই আমার নিষ্পত্তি, নামের আমার সব কিছু হারিয়ে যাচ্ছে, কোথায় আমি কোথায় হারিয়ে যাচ্ছি, এ কোথায় হারিয়ে যাচ্ছে, এই জ্ঞান যদি আমার না হয় তাহলে তো এটাকে জোর করে ঘুলিয়ে দিবে, কেউ খাইয়ে দিবে আপনাকে? না, প্রভু বসে আছে সবসময় সামনে, যাকে দেখা যায় না, ওকে দেখা যায় নাকি? ভালোবেসে সেই ভালোবাসাটুকু কতটুকু মানুষকে দান করতে পারলাম আমার এই প্রেম, প্রেমের কথা শুনে যদি তার মনটা একটু ঘোরে, একটু ধর্মের দিকে যদি আগিয়ে আসে, এটাই আমার পাওয়া। আমার কথা শুনে কত মানুষ, কতভ্রষ্ট মানুষ অনেক সময় ভালো হয়ে গেছে। মানুষ যদি একটু মানুষ হবার চেষ্টা করে, ইচ্ছাকে খাটালেই একটু আগাতে পারে, যেমন আমি পারিনি, কিন্তু আমি ব্যর্থ জীবন আমার, আমার আমি সাংসারিক মানুষ, আমি সাংসারিক সাধু, আমার চারটে সন্তান, 3টে মেয়ে 1টা ছেলে, 3 মেয়ের 5টা পেয়েছি উপহার, ছেলের পেয়েছি 1টা 6টা, আমি দিনরাত ঢোল বাজায় গান করি আর সব আমার পাশে বসে থাকে। ছেলেও পেয়েছে, হ্যাঁ ছেলেও তবলা বাজায় গান করে, আবার আমার নাতি যেটা হয়েছে ছোট, সেও আমার কাছ থেকে 1 তারা কেড়ে নিয়ে গান করতে যায়, সুর মানতে যায়, বাবার মতো তবলা বাজাতে যায়, তো মানে ও হয়ে আইছে। মাটির কাছে সরে যাওয়ার মূল কারণে হচ্ছে আমার দেশে হয়েছে, দেশে হয়েছে কি বলবো, এত ঘন চ্যানেল হয়েছে, এই চ্যানেলে শিল্পীর দরকার, তো তাই রাতারাতে শিল্পী তৈরি হয়ে যাচ্ছে, রাতারাতে শিল্পী তৈরি হয়ে যাচ্ছে, আমার গান বাজায় 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 রাতারাতে শিল্পী হয়ে যাচ্ছে। অতএব এটা তো শিখে ওইভাবে গান সিডি থেকে শিখে গান বলা, তা ওটা তো ওই ব্রেনে ওই করণ কার্য তো ব্রেনে আসবে না, না আমার এই যে সারা দেশে এর মধ্যে থেকে হয়তো 2-4 দশজন বেরিয়ে যাবে, বেরোবেই, এতে কোনো সন্দেহ নাই, বেরোবেই, মানে আমার মতোই
আমার মতোই ভাব, আমার ছেলের মতো বা আমার মতোই এরকম বহুত সন্তান তৈরি হয়েছে। তারা ওই রেডিওতে গাবে বা টিভিতে গাবে এই আশা করে না, তারা আপন আপন কাজে ব্যস্ত আছে। হয়তো এক সময় প্রয়োজন, আমি যেমন শেষ বয়সে এসেছি হয়তো ওরাও আসতে পারে, এইভাবে আসবে। আমার মা মরে গেছে বহুত ছোটকালে, তো ছোটো থেকে দুঃখ পেতে এই দুঃখটাই আমার ভালোবাসা। এই তো মানে ভালোবাসো, এই ভালোবাসাটা নিয়েই আমি সব ভুলে থাকি, ওইটা নিয়েই ভুলে থাকি। বলতে বলে বোঝাতে পারবো না আমি কতটুকু ভালোবাসা পেয়েছি মানুষের। আমার অতি প্রাণ ভরে গেছে, আমার জীবনে আর কোনো সত্যার কাছে আমি আর কিছু চাইনি, চাওয়া পাওয়া বলতে আমার কিছু নেই। আমি পেয়েছি মানুষের ভালোবাসা যেখানে গেছি, কলকাতা গেলেও হাজার হাজার লোক সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মানুষ আমার কাছে আসে, ভালোবাসে। কেন আসে এটা আমি জানি না, আমি তাদের কিছুই দিতে পারি না, দুটো কথা বলি, হয়তো এক কাপ চা খাই, একটু ভালোবাসি, এই তাছাড়া কিছু দিতে পারি না, দিবার মতো কিছুই নেই মা। কেন এ হচ্ছে মহামন্দিরের কথা, এ কথা যদি মনে না আসে তুমি জোর করে বোঝাতে পারবে না কাউকে। তিন দিন মুড়ি খেয়ে কাটিয়েছি গাছতলায় বসে, হনুমান নান কোনো সময় গিয়ে এক প্লেট ভাত নিয়ে খাওয়াইছে তো খেয়েছি, এমন দিন তো গেছে আমাদের। এগুলো এ দুঃখের কথা, এগুলো দুঃখ না, এগুলো সুখের, এগুলো এগুলো এই আমাদের পথচলাটা বড় কঠিন। আমাদের সাধুগুরু সামনে এসে গেলে আমাদের কর্মহীন হয়ে গেছি, সাধুগুরু নিয়ে কী করবো কী করবো এই নিয়ে থাকতাম, এখন সেটা নাই। এই যে সিডিতে আমার আছে, আমার 150 গান আছে বা মার্কেটে, এই 150 গান সবাই শিখে শিখে গাচ্ছে, সবাই শিখে শিখে গাচ্ছে। হয়তো এক সময় আল্লাহ হেদায়াত করবেন, ওই জ্ঞান ওই বলতে বলতে ঘষতে 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 এক সময়তে ওই যে কী বল না চকচক চকচক করতে লাগে, তখন হয়তো ওই ভিতরে যখন ওইটা এসে যাবে বুঝবে যে আমি কী বলছি, আমি কী থ্রোয়িং করছি কথাটা, এই কথাটার গুরুত্ব কতটুকু এবং এটা আমি কেন থ্রোয়িং করছি বা এটা কী স্বাদ, যখন তার এই ধ্যানে জ্ঞানে আসবে তখন সে শান্তি পাবে এবং তখন সে আরও ভালো করে গাইবার। আমি যেমন একসময়তে গাইতাম, আমি একসময় যেরকম গাইতাম, মিলন হবে কত দিনে খুব গাইতাম, তারপর দেখছি তো সব বোনাস, মনের মানুষ তো আমার কাছেই, আমি মনের মানুষ কিন্তু চিনতে পারিনি, তো চিনতে পারছি না, আজও চিনতে পারিনি, এত লাইট লাগাচ্ছি, এত ক্যামেরা লাগাচ্ছি, কোনো কিছুতেই ধরা দিতে সে চায় না। সে কাছেই থাকে ধরা দেবে কেন, সে কাছেই থাকে ধরা দেবে কেন। বাংলাদেশের যে প্রেক্ষাপট আজকাল টিভি বলে, বিটিভি বলেন, রেডিও বলেন, সব এদের পলিসিগুলো শুনুন, যারা কর্মকর্তা বসে আছে এরা সব নোংরা হয়ে গেছে। মানুষকে কিছু দেবে এদের সেই মানসিকতা ওদের নাই, এরা গাড়ি চেপে যাবে, গাড়ি চেপে আসবে শিল্পীদেরকে, ওই হাজার হাজার শিল্পী ওই চাটি মুড়ি খেয়ে ভাত খেয়ে ওই বাংলাদেশ টিভিতে গান করতে যায়, তাদেরকে পয়সাও দেয় না, চেক দেয়, আবার বলে না এখন চেক হবে না 15 দিন পরে। তো এই অত্যাচার, এটা কিন্তু ভারতে নাই, পশ্চিমবাংলায় কিন্তু এটা নাই। পশ্চিমবাংলায় বাউলদের রেডিও টিভি টেলিভিশন সবসময় তাদেরকে সাহায্য করে এই শিল্পীদের, আর আমাদের এখানে নাই। এখানে এটাই বাউল সেজে আছে, সাজা বাউলরা পয়সা মাল পাচ্ছে, যারা বাউল সেজে আছে। ওটা লালন সাঁইজি করবে, লালন সাঁইজির জিনিস আমার হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিনিস, তিনিই রক্ষা করবেন, তিনিই রক্ষার মালিক, লালন বাবাকে রক্ষা করার জন্য কারো প্রয়োজন নেই, তিনি যথেষ্ট। কুষ্টিয়ার মাজারে যখন যাই হাজার হাজার লোক, এদের মেনটেন্স করে কে, বাবাই করে, ওই কাজকে অন্য কারো করার ক্ষমতা আছে, বাবাই করে। তো বাবা কারো মানে মুখাপেক্ষি না, বাবার সব কিছুই রেডি করা আছে। আমাদের ভুল, আমরা বুঝতে পারিনি, আমাদের জ্ঞানহীন, আমরা জ্ঞানের কমাতাই বুঝতে পারিনি, বাবাকে দেখতে পারি না, বাবাকে বুঝতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা। আমরা মানুষকে বোঝাতে পারিনি, মানুষকে সেই প্রেম দিতে পারিনি, এটাই আমাদের ব্যর্থতা। আমরা জেনেও আমরা কিছু জানতে পারিনি, তারপরে যেটুকু জেনেছি সেটুকু যে দেব, সরকারের সেই ভাব নেই, সরকার ঠিক দিচ্ছে কিন্তু এই যে সেজে আছে যারা তারাই সব করছে। এই শিল্পকলা একাডেমিতে এই বাচ্চা মেয়েটাকে আমার আগে গান গাইতে দেওয়া কি ঠিক হলো, তুমি বলো, কোনো হিসাব আছে? ওই দৈন্য গান জানে না, মানে কি বলবো আর এসব, এদের যদি গুরু আপনি কি মনে করেন উত্তরণের জায়গা কোথায়, আসলে আমরা কিভাবে উত্তর
এটা এটা একসময় নিজে নিজেই হবে, মানুষই করবে। একসময় তো জ্ঞানীগুণীরা আগায় আসবে, একসময় জ্ঞানী এই আজকে যে অনেক জ্ঞানীরা গুণীরা এটা ভাবছে, এরকম বহু জায়গায় সাধু হয়ে গেছে, পরশে সাধু হয়ে গেছে বহু স্থান, বহু স্থান আমি 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 খোঁজ পাই, আমার জন্য প্রদীপ জ্বালিয়ে বসে থাকে, তো এরকম হয়ে রয়েছে। চিন্তা করার কিছু নাই, লাল লাল।